নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্স এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 6টি রাশির কথা, যে রাশিগুলি প্রতিশোধ নিতে পিছপা হয় না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই রাশিগুলির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা আপনাদের অপমানের প্রতিশোধ একদিন না একদিন নেবেনই নেবেন। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 প্রতিশোধ পরায়ণ রাশি, যে রাশিগুলি প্রতিশোধ নিতে পিছপা হয় না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। রাশিচক্রের 12টি রাশি রয়েছে। এই রাশিগুলির প্রতিটার আলাদা আলাদা কিন্তু কার্যকলাপ রয়েছে, অর্থাৎ প্রতিজনার নেচার কিন্তু আলাদা আলাদা। কিছু রাশি রয়েছে যে রাশিগুলি খুব নম্র, খুব শান্ত স্বভাবের হয়, আবার কিছু রাশি রয়েছে যেগুলো খুব উগ্র স্বভাবের হয়, আবার কিছু রাশি রয়েছে যেগুলো খুব রোম্যান্টিক হয়। হ্যাঁ বন্ধুরা, আর এই সব রাশিগুলির মধ্যে 6টি রাশি রয়েছে যে রাশিগুলি তাদের অপমানের প্রতিশোধ নিতে পিছপা হয় না। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 রাশি। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 রাশি, যে রাশিগুলি নিজের প্রতিশোধ একদিন না একদিন তুলেই ছাড়ে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন নিজের অপমানকে মনে রাখেন, এবং যেদিন সুযোগ হয় সেদিন কিন্তু সুদ ও আসল শুদ্ধ বুঝিয়ে দেন। আর এটি কিন্তু ষাঁড়ের মধ্যেও কিন্তু রয়েছে, অর্থাৎ ষাঁড় দেখবেন যদি আপনি ষাঁড়কে আননেসেসারিভাবে মারেন, সেক্ষেত্রে একদিন সুযোগ বুঝলে সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, আর সেটি কিন্তু এই বৃষ রাশির জাতক ও জাতিকার মধ্যে বিদ্যমান। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও প্রতিশোধ নিতে পিছপা হন না, অর্থাৎ নিজের অপমানের বদলা একদিন না একদিন আপনারা নিয়ে থাকেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও নিজের অপমানের বদলা অর্থাৎ প্রতিশোধ একদিন না একদিন নিয়ে থাকেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আপনাদের অপমানের বদলা সময় সুযোগ বুঝে ঠিক নিয়ে নেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা অপমানের বদলা একদিন না একদিন নিয়ে ফেলেন, অর্থাৎ আপনাকে কেউ অপমান করলো সেটা কিন্তু আপনারা মনে রাখেন, এবং পরবর্তীতে আপনারা তার প্রতিশোধ সুদে আসলে কিন্তু উঠিয়ে নেন। এরপরে লাস্ট এবং 6 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও নিজের অপমানের বদলা বা প্রতিশোধ একদিন না একদিন আপনারা নিয়ে থাকেন, অর্থাৎ আপনাকে কেউ অপমান করলো তার প্রতিশোধ কিন্তু আপনারা সময় সুযোগ বুঝে নিয়ে নেন। তাই এই 6 রাশি থেকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকা উচিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।